যে এই যাদের হাতে রড কিরিচ এবং দেশীয় অস্ত্র ছিল তারা কারা, আপনাকে ভাবতে হবে, আপনাকে চিহ্নিত করতে হবে যে এরা কারা। এরা হলো আওয়ামী লীগের তোসরেরা, আজকে যারা বিএনপির একটা অংশ, যারা আজকে এই যে তথাকথিত পুলিশ সদস্য ছিলেন ওনা সালাউদ্দিন সাহেব, এই সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকগুলোর উপর অতর্কিত হামলা করে, এটা আপনাদের দেখতে হবে। শান্তিপূর্ণ মিছিলের লোক কেবল আমরা আস্তে আস্তে আসছেন, সেই সময়ে এই খায়রুন নাহার, শওকত হোসেন নীলুর ওয়াইফ, যিনি বিএনপি ভাঙার মূল কারিগর ছিলেন, সেই নীলুকে আজকের এই থানা বিএনপির আহ্বায়ক করেছেন, যিনি আহ্বায়ক করেছেন তিনি হলেন সাবেক ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন ওনা বিএনপিকে দ্বিখণ্ডিত, খণ্ডে বিখণ্ডিত করার জন্য যে ওনা কন্ট্রাক্ট নিয়েছেন, তাই সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আজকে এই প্রোগ্রামটাকে ভাঙা এবং অতর্কিত নিরীহ জনতার উপর যে আক্রমণ করেছে এই বিএনপি ভাঙার কারিগরের একটা অংশ, সেটা এটা একটা অংশ। এই হিসাবে আমি বলতে চাই যে আগামী দিনে আমাদের আরও আমাদের আরও কর্মসূচি আছে, সে কর্মসূচি আমরা আগামীকালকে একটু পরে আপনাদেরকে জানা দেব। এবং আমরা আগামীকালকে ঢাকাতে গিয়ে ঢাকা পল্টন ও পার্টি অফিসের সামনে আমরা প্রতিবাদ মিছিল করব এবং অনশন করব, এটা আমাদের সিদ্ধান্ত। ফুটে ফুটে